নাজিরাত পৌরসভা, পৌরসভা দেরিতে হলেও নাজিরাত কিন্তু একটি ঐতিহ্যবাহী জায়গা আমাদের ছাত্র জীবন থেকে। এই ঐতিহ্যবাহী জায়গার সাথে আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়ে নাজিরাত কলেজে আমাদের সেন্টার পড়ছিল, তখন এই আমরা হোস্টেলে, নাজিরাত কলেজের হোস্টেলে আমাদেরকে থাকতে হয়েছে। সেই সময় আমরা পরীক্ষার ফাঁকে ফাঁকে নাজিরাটে ঘুরতাম, এই পার ওই পার দোনো পারে। সেই সময় এটা একটা প্রসিদ্ধ জায়গা ছিল। পরবর্তী পর্যায়ে এটা পৌরসভা হয়েছে এবং পৌরসভার প্রথম নির্বাচন হয়েছে, প্রথম নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি নাই, নৌকা প্রতীকের প্রার্থীকে আমরা জয়লাভ করাতে পারি নাই। পরবর্তী পর্যায়ে এবার যে দ্বিতীয় নির্বাচন হয়েছে, সে দ্বিতীয় নির্বাচনে আমাদের দলের সকল স্তরের নেতাকর্মীরা আন্তরিকভাবে আমাদের প্রার্থীকে বিজয় লাভ করানোর জন্য কাজ করেছে। জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন পৌরসভা পর্যন্ত আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মানে আমাদের সকল সহযোগী সংগঠন আন্তরিকভাবে কাজ করেছে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে সেগুলি মানুষের কাছে বলেছে। মানুষ যারা বিভ্রান্ত ছিল তারাও এবার আমাদেরকে যে নির্বাচিত করার জন্য, অর্থাৎ আমাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য তারাও কাজ করেছে এবং ফলাফলস্বরূপ যে এবার আমাদের নৌকা প্রতীকের প্রার্থী একে জাহিদ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। আমি এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা পর্যায়ের যে সকল নেতা ফটিকচুরিকে জেলায় প্রতিনিধিত্ব করতেছে, তারা উপজেলা পর্যায়ের যারা আছে তাদেরকে এবং পৌরসভায় যারা আমাদের আওয়ামী লীগের এবং আমাদের সহযোগী সংগঠনের যারা আছে সকলকে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই আমাদের এই বিজয়টা এসেছে। প্রতিটি ক্ষেত্রে এরকম ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে, আন্তরিকতা থাকলে যে কোনো নির্বাচনে আমাদের বিজয় লাভ করা সম্ভব। একজন বিদ্রোহী ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও আমাদের প্রার্থী জিতেছে, এটা সারা দেশের জন্য এটা সিগনাল। অনেকে বলে যে আওয়ামী লীগ এত কাজ করার পরে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা কেমন, অনেকেই প্রশ্ন তোলে। তা আমি মনে করি যে নাজিরাত পৌরসভা নির্বাচন একজন বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল, আমাদের নেতাকর্মীরা আন্তরিকভাবে খাটাখাটি করেছে সকলেই এবং সেটার ফল তো আমরা পেয়েছি। এরকম সারা দেশেও যদি আমাদের এই যে জাতীয় সংসদ নির্বাচন বলেন, স্থানীয় সরকারের যে কোনো নির্বাচন বলেন, আন্তরিকতা নিয়ে সকলে কাজ করলে এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকাণ্ড, এগুলি মানুষকে বুঝিয়ে দেওয়া, বক্তৃতা দেওয়া না, বুঝিয়ে দেওয়া, এটা দিতে পারলে ইনশাআল্লাহ আগামী তো আমাদের যে কোনো জাতীয় সংসদ নির্বাচন সহ যে কোনো নির্বাচন আমাদের ফলাফল আসবে। আমি নাজিরাত নির্বাচনের ফলাফলের পর অনেককেই বলেছি, প্রথম দিকে অনেকেই হতাশা ব্যক্ত করেছিল যে এখানে আওয়ামী বিরোধী মানুষ বেশি, অনেকেই বলেছে, কিন্তু আমার তা মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে মানুষদেরকে আমরা ঠিক মতো বুঝাইতে পারলে মানুষ আমাদের পক্ষে আসতে বাধ্য, কারণ এদের সৃষ্টি আওয়ামী লীগে করেছে, স্বাধীনতা আওয়ামী লীগে এনেছে। আজকে দেশের উন্নয়নের এই পর্যায়ে বিশ্বের কাছে যে আমরা মাথা উঁচু করে আজকে এই যে বাংলাদেশ, বাঙালি জাতি আজকে উন্নয়নশীল দেশের তকমায়, সব কিছু তো আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, আওয়ামী লীগের প্রতীক নৌকা। সুতরাং আওয়ামী লীগের প্রার্থী জিতবে না এটা হতে পারে না, এত কাজ করার পরও কেন জিতবে না? তো এটা আমরা যদি মানুষদেরকে ঠিক মতো বোঝাতে পারি,
আমাদের ইতিহাসের সত্যটা, উন্নয়নের বাস্তবতাটা যদি মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই যে কোনো নির্বাচন আমরা জিতব। এবং এটার এই যে উৎকৃষ্ট প্রমাণ নাজিরহাট পৌরসভা নির্বাচন, এর আগে ফটিকছড়ি পৌরসভা নির্বাচন হয়েছে, সেখানেও আমাদের বিপুল ভোটে আমাদের প্রার্থী, যিনি এই যে আগেও পৌরসভার দায়িত্ব পালন করেছেন, আবারও বিপুল ভোটে জয়লাভ করেছে। এই জয়লাভের পেছনেও কারণ হচ্ছে আমাদের কাজ এবং আমাদের মানুষদেরকে, আমাদের নেতা কর্মীদেরকে, মানুষদেরকে এই যে বুঝিয়ে এই যে সঠিক জিনিসটি মানুষের কাছে তুলে ধরে, যে নৌকা প্রতীকের এই যে ক্যান্ডিডেট জিতলে দেশের উন্নয়ন হবে, পৌরসভার উন্নয়ন হবে, এটা ঠিক মতো বুঝাতে পারলেই আমার মনে হয় জয়লাভ আমাদের জন্য। কোনো কোনো জায়গায় সংসদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, কোনো জায়গায় এটা ব্যর্থ ঘটবে না। তা আমি আবারও আমাদের ফটিকছড়ির যারা জেলায় আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতেছে, তারা, উপজেলা নেতৃবৃন্দরা, পৌরসভা নেতৃবৃন্দরা, আমাদের এই যে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকদের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ কে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি করে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা যারা রাজনীতি করে না, সাধারণ ভোটার, যারা যারা আওয়ামী লীগও করে না বা বিএনপিও করে না বা অন্য কোনো পার্টিও করে না, তাদের সংখ্যাটা বেশি। তারা যে আমাদের এই নাজিরহাট পৌরসভা নির্বাচনে আমাদের প্রার্থী, যোগ্য প্রার্থী, সেই যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে তারা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন, সেই জন্য নাজিরহাট পৌরসভার অধীন সাধারণ যারা ভোটার, সাধারণ মানুষ যারা, বিভিন্ন শ্রেণী পেশার, তাদেরকে আমি, তাদের প্রতি আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই হচ্ছে আমার কথা।